हेलो फ्रेंड, बेंगुली फूड एंड लाइफस्टाइले आपनादेर सबाईके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि ब्रेड अमलेट। एटा छोटो बड़ो बाच्चा सबारई खेते भालो लागबे। रेसिपिटा एकटु नतुनत्व एबं खुबई सुस्वादु। तो रेसिपिटी देखार पर आपनादेर जदि भालो लेगे थाके आर आपनि जदि आमार चैनले सबसक्राइबार ना होये थाकेन तो प्लिज आमार चैनलटिके सबसक्राइब करे नेबेन आर बेल आइकनटाके प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पाओयार जन्य। चलुन रेसिपिटी फलो करा जाक। प्लिज फ्रेंड, अपन सवार का एकटाई रिक्वेस्ट, भिडियोटी पुरो देखे तरपर लाइक कमेंट शेयर करबें और प्लिज हमार चैनल के सबसक्राइब कर। ब्रेड नहीं फ्रेश ब्रेड, तो ब्रेडटा के एक ग्लैसर सहाज्य गोल करे केटे नेब एवं ग्लासेर मुखटा अवश्य एकटु धारालो हवा उचित। आपनारा चाइले छुरी दिए केटे निते पारें बा बाटि दिए आपनादेर सुविधा अनुजाई जे कोनो एकटा जिनिस दिए केटे निते पारें। तो आमी एइभाबे प्रत्येकटा ब्रेड आमी भालो करे गोल करे केटे नेब, एकटु चाप दिए काटबो, ताते करे काटाटा परफेक्ट हबे। काटा हये गेछे, तो काटा बीचर मध्य हमें एक बाटार दिए दीची। बाटार्ट अपने स्वाद अनुजाई यूज करबें, बाच्चारा बाटार खेते भलोबाशे से बाटार यूज कर। चाहिए घी यूज करते पारें। तो दुटो डिम नहीं, डिमेर मध्य हमें देव एक छोटो साइजे टमेटो कुची और चार भागर एक भाग बड़ो साइजे कैपसिकम एक भाग यूज कर। चार कोना को केटे नहीं पिंज़ दीची, एक मीडियम साइजे पिंज़र हाफ আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এগুলো পরিমাণ মতো ইউজ করছি। আর ভাজা মশলা, ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো এক চামচ ইউজ করছি। ভালো করে ফেটে নেব। টমেটো আর ক্যাপসিকামটা একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি চৌকো করে, না হলে সিদ্ধ হবে না। আপনারা চাইলে সবজিটা আগেও সিদ্ধ করে নিয়ে ডিমের সাথে ফেটে নিতে পারেন, তাতে তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আরো একটা ডিম ইউজ করছি, ভালো করে ফেটে নেব। সবজিটা আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন। প্যানে তেল দিয়েছি, সাদা অয়েল, এবার ব্রেডগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে সবজিটা মানে ডিমটা আস্তে করে ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমার দুটো ব্রেড দিলে ভালো হতো, তো আমি শর্ট টাইমে হয়ে যাবে বলে তিনটে ব্রেড দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে কাটা ব্রেডটা দিয়ে চেপে দেব। এই সময়টা একদম লো ফ্লেম করে রাখবো, তাহলে কি ভালো হবে। ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতো, তাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। চেপে চেপে দেব। আপনারা যদি সবজিটা আগে থেকে ভেজে নেন তেলের মধ্যে তাহলে ঢাকা দিয়ে করতে লাগবে না। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দেব। এটা খুবই সুস্বাদু খেতে হয় এবং টেস্টি, বাচ্চা বড় সবার পক্ষেই ভালো, সকাল বিকেলে মানে খেতে খুবই। আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে করছি তার কারণ মানে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যাবে, ভেতরে কাঁচা না থাকে সেই জন্য। এগুলো হয়ে গেছে, তুলে ফেললাম, বাকিগুলোও আমি একইভাবে বানিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েই করব, তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এপিটপিট উল্টে দিয়ে দিলাম, বাকি রইল আর একটা, সেটাকেও বানিয়ে নিচ্ছি। তো এপিটপিট করে ভেজে নেব, খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি। আপনারা তেলটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা শেপ এসেছে, বোঝাই যাচ্ছে না যে মাঝখান দিয়ে কেটেছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়। তো এবার আমি গোলমরিচ ছড়িয়ে দেব, আরও কি টেস্টটা ভালো লাগবে আর আরও সুস্বাদু খেতে লাগবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।